প্রিয় আমরা এসব চিন্তা করি না প্রার্থী যারাই হোক যেই হোক আমাদের ইচ্ছা আমরা প্রতিদ্বন্দ্বিতা করব আর আমাদের এখানে দলেও আমাদের এখানে কোনো কুণ্ডল কলহ কিছু নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বুড়ে শাখা কাজে এখানে আমরা যে কেউই প্রার্থী হোক আমরা ইনশাআল্লাহ তার সাথে আমরা নির্বাচন করতে রাজি আছি এবং আমরা সুষ্ঠু নির্বাচন হোক এটা আমরা আশাও করি তাহলে ইনশাআল্লাহ আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের বিএনপি ভালো ফলাফল করেছে হ্যাঁ সেক্ষেত্রে আপনারা এই নির্বাচন কেমন আশাবাদী আমরা আশাবাদী আমরা যেহেতু ইউনিয়ন শুধু ইউনিয়ন না আমাদের পৌরসভাও আমাদের মেয়র নির্বাচিত হয়েছে উপজেলা চেয়ারম্যানও আমাদের দলীয়ভাবে নির্বাচিত হয়েছে এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমাদের কাজে আমরা আশা করি এই নির্বাচনে ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে জয় লাভ করবো এটা আমাদের আশাবাদ আছে জনগণ ভোট দিবে সে হলো সৎ নিরপেক্ষ এবং আগে সে উপনির্বাচনে প্রার্থী ছিল তা ওনার বাবাও প্রার্থী ছিলেন ওনার বাবাও সংসদ সদস্য ছিলেন উনি নিজেও সংসদ সদস্য ছিলেন তারপরে ওনার বাবাও অত্যন্ত সুনামের সহিত এই আসনে এই সংসদ সদস্য হিসেবে কাজ করেছেন উন্নয়ন করেছেন মানুষের মন জয় করেছেন উনিও মানুষের মনে আছেন ওনারও এমন একটা পরিচিতি আছে এলাকায় সর্বস্তরের মানুষ ওনাকে খুব ভালোবাসেন কাজে ওনার আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি আপনারা জানেন ওনার কর্মসংস্থানে ওনার এখানে বিভিন্ন মেল ফ্যাক্টরিতে অনেক লোক আমাদের বরুরা বিশেষ করে বরুরা অনেক লোক সেখানে চাকরিজীবী আছে তারা চাকরি করে এবং তাদের পরিবার পরিজন ওনার এখানে সেই হিসাবে আপনার ইয়ে হচ্ছে কাজেই আমাদের এখানে অনেক সমস্যা আছে বরুরাতে শুনেন আপনারা রাস্তাঘাট পোল কালভার্ট স্কুল কলেজ অনেক তীরে সমস্যা আছে প্রচুর সমস্যা আমাদের জমা হয়ে আছে কাজে এখানে আমরা মনে করি আমাদের প্রার্থী যদি বিজয় হয় এসব সমস্যা ইনশাল্লাহ আমরা সমাধান করতে চেষ্টা করব এবং সমাধান হবে ইনশাল্লাহ কুমিল্লার আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন জাগো কুমিল্লায় আপনাকে স্বাগতম